প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালিত বিএসসি নার্সিং প্রোগ্রামে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লাইড সায়েন্স টু কোর্সের অ্যানাটমি অংশের অ্যানাটমি অফ রেসপিরেটরি সিস্টেম নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি আজকে পাঠ গ্রহণের জন্য। আলোচনার শুরুতে আপনারা আপনাদের জন্য নির্বাচিত পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে বসুন, যাতে আপনার প্রয়োজনীয় নোট নিতে পারেন। প্রথমেই আমরা আজকে পাঠের উদ্দেশ্যসমূহ জেনে নিই। এই পাঠ শেষে আমরা জানতে পারব রেসপিরেশন কী কী পার্টস নিয়ে রেসপিরেটরি সিস্টেম গঠিত এবং এদের কাজ কী, বিভিন্ন প্রকার পার্টসের অবস্থান কোথায় এবং কীভাবে রেসপিরেশন সংগঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি রেসপিরেশন একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পরিবেশ থেকে অক্সিজেন দেহ অভ্যন্তরে প্রবেশ করে এবং এই অক্সিজেন সরল খাদ্য বা গ্লুকোজকে ধাপে ধাপে জারিত করে, ফলে খাদ্য ভেঙে যায় এবং খাদ্যের স্থিতিশক্তিকে তাপশক্তিকে রূপান্তরিত করে। রেসপিরেশনের ফলে সেলের ভিতরে সঞ্চিত খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি নিষ্কাশিত হয়। তাহলে রেসপিরেশন বলতে আমরা বুঝি যে বিশেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন কোষস্থিত গ্লুকোজকে ধাপে ধাপে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তি বা তাপশক্তিরূপে মুক্ত করে এবং উপজাত দ্রব্য হিসাবে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড ও পানি দেহ থেকে নিষ্কাশিত করে। এবং এই রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল অঙ্গকে একত্রে রেসপিরেটরি সিস্টেম বলে। এখন আমরা পর্যায়ক্রমে এই রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন প্রকার পার্টসের গঠন এবং কাজ সম্পর্কে জানব। রেসপিরেটরি সিস্টেম বিভিন্ন প্রকার পার্টস নিয়ে গঠিত। এর মধ্যে নোজ, নস্ট্রিল, নেজাল ক্যাভিটি, নেজোফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রোঙ্কাস, লাংস এবং ডায়াফ্রাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পর্যায়ক্রমে এই পার্টসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা নোজ বা নস্ট্রিল কী। নোজ একটি ত্রিকোণাকার বা পিরামিড আকৃতির ফাঁপা অঙ্গ। এটি মুখমণ্ডলের দু চোখ এবং উপরের ঠোঁটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। নাকের সামনের দিকে একজোড়া ডিম্বাকার নাসারন্ধ্র থাকে, এদেরকে নস্ট্রিল বলে। এবং এই নস্ট্রিলের পিছনে একজোড়া প্রশস্ত নেজাল ক্যাভিটি অবস্থিত। নোজ অস্থি, তরুণাস্থি, পেশি ও যোজকলা নির্মিত একটি ফাঁপা অঙ্গ। এখন আমরা নাকের কাজ সম্পর্কে জানব। নাকের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ বাতাস দেহ অভ্যন্তরে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস দেহ থেকে বের হয়ে যায়। প্রশ্বাস বায়ুতে যেসব ধূলিকণা বা রোগ জীবাণু থাকে, লোম ও সিলেম ঝিল্লি তাদের সাকনির মতো আটকে রাখে। নাকের ভিতর দিয়ে প্রবাহিত হবার সময় বাতাস কিছুটা গরম ও আর্দ্র হয়, যাতে শীতল বাতাস ফুসফুসে কোনো ক্ষতি করতে না পারে। এরপরে আসি আমরা নেজোফ্যারিংস কী এবং এদের কাজ কী। নেজোফ্যারিংস হলো মুখ হা করলে মুখ গহ্বরের সর্বপর্যাতে যে অংশটি দেখা যায় তাই নেজোফ্যারিংস। অর্থাৎ নেজোফ্যারিংস নেজাল ক্যাভিটির পিছন দিক থেকে ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। নেজোফ্যারিংসের পিছনের অংশ গ্লটিক্স নামক ছিদ্রের মাধ্যমে ট্র্যাকিয়ার সাথে এবং গ্যালেট নামক ছিদ্রের মাধ্যমে ইসোফেগাসের সাথে কমিউনিকেট করে। নেজোফ্যারিংস কী কাজ করে তা আমরা জানার চেষ্টা করি। খাদ্যদ্রব্য গলদ্ধারণকালে শক্ত খাদ্যকণা
গলবিলের অন্তঃগর্ত স্পর্শ করলে এপিগ্লটিস ট্র্যাকিয়ার পথ বন্ধ করে দেয়, ফলে খাদ্যকণা ট্র্যাকিয়ায় প্রবেশ না করে ইসোফেগাসে প্রবেশ করে। ফ্যারিংসে বাতাস প্রবেশ করলে এপিগ্লটিস ট্র্যাকিয়ার মুখ উন্মুক্ত করে দেয়, ফলে বাতাস ট্র্যাকিয়া থেকে প্রবাহিত হয়ে লাংসে চলে যায়। এরপরে আমরা ল্যারিংস নিয়ে আলোচনা করব। ল্যারিংস হলো নেজোফ্যারিংসের পিছনে ট্র্যাকিয়ার সামনের প্রান্তে অবস্থিত। এই ল্যারিংসকে স্বরযন্ত্র বলা হয়। এই অঙ্গটি স্বরধ্বনি উৎপাদনে সাহায্য করে। ল্যারিংসের প্রাচীর একটি থাইরয়েড, দুটি এরিটেনয়েড ও একটি ক্রিকয়েড, অর্থাৎ মোট চারটি কার্টিলেজ নিয়ে গঠিত। স্বরযন্ত্রের গহ্বরে একজোড়া সংক্ষিপ্ত ও স্থিতিস্থাপক পর্দা টান টানভাবে বিস্তৃত। একে স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড বলে। ভোকাল কর্ড কম্পনের ফলে স্বরের উৎপত্তি হয়। স্বরযন্ত্রের উপরিভাগে অবস্থিত জিহ্বা আকৃতির ঢাকনাকে এপিগ্লটিস বলে। এটি তরুণস্থি দ্বারা গঠিত। ল্যারিংসের কাজ হল স্বর উৎপাদনে সাহায্য করা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা নোজ, নস্ট্রিল, নেজাল ক্যাভিটি, নেজোফ্যারিংস এবং ল্যারিংস নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ট্র্যাকিয়া সম্পর্কে বিস্তারিত জানব। ট্র্যাকিয়া ল্যারিংসের পরবর্তী নলাকার অংশকে ট্র্যাকিয়া বা শ্বাসনালী বলে। এই নালীর পিছন দিকে অন্ননালী বা ইসোফেগাস অবস্থিত। ট্র্যাকিয়ার প্রবেশমুখে এপিগ্লটিস নামে একটি চ্যাপ্টা পর্দার মতো আবরণী বা ঢাকনা থাকে। এই ঢাকনা খাদ্য গ্রহণ করার সময় ট্র্যাকিয়ার মুখ বন্ধ করে রাখে, ফলে খাদ্যকণা ট্র্যাকিয়ায় ঢুকতে পারে না, কিন্তু কথা বলার সময় এ পর্দা খুলে যায়। ট্র্যাকিয়া প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং এর প্রাচীর পাতলা পেশি দ্বারা গঠিত। এই প্রাচীরের গায়ে 15 থেকে 20টি কোমলাস্থি দিয়ে তৈরি ট্র্যাকিয়াল রিং থাকে। এসব রিং ট্র্যাকিয়াকে চুপসে যেতে দেয় না। ট্র্যাকিয়ার ভিতরের দিকে সূক্ষ্ম শিলাযুক্ত আবরণী টিস্যু থাকে। ট্র্যাকিয়ার কাজ হলো অক্সিজেন সমৃদ্ধ বাতাস নাসিকা গহ্বর থেকে দেহ অভ্যন্তরে অর্থাৎ লাংসে প্রবেশ করায় এবং লাংস থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস নেজাল ক্যাভিটির মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। এরপরে আমরা আলোচনা করব ব্রঙ্কাস নিয়ে। ব্রঙ্কাস হলো ট্র্যাকিয়া লাংসের কাছাকাছি পৌঁছে দুইটি ভাগে বিভক্ত হয়, ডান ও বাম শাখা। লাংসের ভিতরে প্রতিটি ব্রঙ্কাস প্রথমে সিলিয়াযুক্ত অসংখ্য ব্রঙ্কিওলে এবং পরে ব্রঙ্কিওলগুলো অসংখ্য শাখা ব্রঙ্কিওলে বিভক্ত হয়। পরবর্তীতে এ সকল ব্রঙ্কিওলের প্রতিটির শেষ প্রান্ত স্ফীত হয়ে বায়ুথলি বা অ্যালভিওলে নামক থলিতে উন্মুক্ত হয়। ব্রঙ্কিওলগুলোর প্রাচীরে ট্র্যাকিয়াল রিং থাকে না। প্রতিটি লাংসে অসংখ্য অ্যালভিওলে থাকে। ব্রঙ্কাসের কাজ হলো ট্র্যাকিয়া থেকে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ফুসফুসে পরিবহন করে এবং ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস ট্র্যাকিয়ায় পৌঁছায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রেসপিরেটরি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লাংস নিয়ে আলোচনা করব। লাংস মানুষের প্রধান রেসপিরেটরি অঙ্গ। এই অঙ্গের মাধ্যমে পরিবেশের বাতাসের অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বাতাসে ফিরে যায়। লাংস দ্বয় চেস্ট ক্যাভিটির হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত। মানুষের রাইট লাংস 3 খণ্ডে এবং লেফট লাংস 2 খণ্ডে বিভক্ত। লাংস দুটো স্পঞ্জের মতো সংকোচন ও প্রসারণশীল টিস্যু দ্বারা গঠিত এবং পুলুরা নামে দ্বিস্তরী ঝিল্লে দ্বারা আবৃত থাকে। পুলুরার বাইরের স্তরকে প্যারাইটাল স্তর এবং ভিতরের স্তরকে ভিসারাল স্তর বলে। এরপরে আমরা আসব ডায়াফ্রাম নিয়ে। ডায়াফ্রাম হলো একটা পর্দা যেটা চেস্ট ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল অর্গান থেকে পৃথক করে রাখে। মানুষের দেহগহ্বরে পেশি দ্বারা গঠিত এবং সংকোচন ও প্রসারণশীল একটি পর্দা। এই পর্দাটাকে ডায়াফ্রাম বলে। ডায়াফ্রাম দেহগহ্বরকে উপরের দিকে চেস্ট ক্যাভিটি এবং নিচের দিকে অ্যাবডোমিনে বিভক্ত করেছে। চেস্ট ক্যাভিটির মাঝখানে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের দুপাশে দুটি লাংস থাকে। ডায়াফ্রামের উপরের দিকে কনভেক্স এবং নিচের দিক কনকেভ। এই পর্দা ভেদ করেই পৌষ্টিক নালী এবং অর্থাৎ ইসোফেগাস অ্যাবডোমিনে প্রবেশ করে। ডায়াফ্রামের কাজ হল শ্বাস গ্রহণের সময় ডায়াফ্রাম চেস্ট ক্যাভিটিকে প্রসারিত করে। এই সময় ফুসফুসদ্বয় প্রসারিত হয় এবং শূন্যতা সৃষ্টি হলে বাইরে থেকে
অক্সিজেন সমৃদ্ধ বাতাস ফুসফুসে প্রবেশ করে। শ্বাস ত্যাগের সময় ডায়াফ্রাম উপরে ওঠে এবং জায়গা মতো ফিরে আসে। এ সময় ফুসফুসদ্বয় সংকুচিত হয়, ফলে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস দেহের বাইরে বেরিয়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন অর্গান নিয়ে আলোচনা করলাম, এখন আমরা জানতে চেষ্টা করব রেসপিরেশন কীভাবে সংঘটিত হয়। মানুষের শ্বসন দুই ধাপে ঘটে, যেমন বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। বহিঃশ্বসন হলো ফুসফুসের গহ্বরে অ্যালভিওলাসের বাতাস ও রক্তনালিকার মধ্যে গ্যাসের যে বিনিময় হয় তাকে বহিঃশ্বসন বলে। বহিঃশ্বসনের মধ্যে আবার দুটো পর্যায় আছে, যেমন নিঃশ্বাস এবং প্রশ্বাস। এরপরে আসি আমরা অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন। অন্তঃশ্বসন হলো ফুসফুসের গহ্বরের ভিতরে অ্যালভিওলার সমূহের বাতাস এবং এদের গায়ের কৈশিক নালী সমূহে রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে এবং কোষীয় পর্যায়ে খাদ্য জারণের ফলে শক্তি উৎপন্ন হয়। অন্তঃশ্বসনের তিনটি পর্যায় থাকে, যেমন অক্সিজেন পরিবহন, গ্লুকোজের জারণ ও শক্তি উৎপাদন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কীভাবে রেসপিরেশন সংঘটিত হয় তা জানার চেষ্টা করলাম, এখন আমরা সংক্ষেপে রেসপিরেটরি সিস্টেমের কাজ সম্পর্কে জানার চেষ্টা করব। রেসপিরেটরি সিস্টেমের প্রধান কাজ হলো গ্যাসীয় বিনিময়, অর্থাৎ এক্সচেঞ্জ অব গ্যাস। ফুসফুস ও জালিকার মাধ্যমে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং রক্ত হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস ফুসফুসের মাধ্যমে বাইরে নির্গত হয়। দুই, বিপাক। অক্সিজেনের প্রভাবে কলাকোষে সবাত বিপাক প্রক্রিয়া সংঘটিত হয়, ফলে দেহের প্রয়োজনীয় জৈব শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়া। গৃহীত অক্সিজেন কলাকোষের বিবিধ রাসায়নিক ক্রিয়াকলাপে ব্যবহৃত হয়। রেচন। নিঃশ্বাসকালে অ্যামোনিয়া, এসিটন জাতীয় কিটোন বডি ও অ্যালকোহল প্রভৃতি রেচন দ্রব্য নির্গত হয়। অ্যাসিড বেস ব্যালেন্স। নিঃশ্বাসকালে নির্গত কার্বন ডাইঅক্সাইড রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করিয়া বিশেষ ভূমিকা পালন করে। ওয়াটার ব্যালেন্স। দেহের পানি সাম্যের উপরে শ্বসনের বিশেষ ভূমিকা আছে। নিঃশ্বাসের সময় 600 থেকে 800 মিলি পানি দেহ থেকে নির্গত হয়। দেহতাপ নিয়ন্ত্রণ। নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে প্রচুর তাপ নির্গত হয়ে দেহতাপকে নিয়ন্ত্রণ করে। রক্তচাপ ও হৃৎক্রিয়া নিয়ন্ত্রণ। সমগ্র শ্বসন প্রক্রিয়া পরোক্ষভাবে রক্তচাপ ও হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে আমরা রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন অঙ্গ এবং কীভাবে রেসপিরেশন সংঘটিত হয় এবং রেসপিরেটরি সিস্টেমের কাজ কী ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদের জানাতে সংকোচ করবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।